There is a famous fashion code that says the secret to great style is to feel happy in what you wear. মানে আপনি যা পরবেন, যে ফ্যাশন করবেন, সেটাতে আপনি নিজের ভালো অনুভব করতে হবে, তাহলে আপনি great stylish হবেন। আর এই জন্য কিন্তু আপনাকে চারপাশের ফ্যাশন ওয়ার্ল্ডে কি ঘটছে সেটা জানতে হবে। চিন্তা করার কোনো কারণ নেই আপনাদেরকে সেসব জানাতে, আমরা তো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি ব্র্যান্ড নিউ এপিসোড অফ স্যান্ডালিনা শাইন অনে। আমি নীলপুরে জাহান আছি আপনাদের সঙ্গে, এবং প্রতিবারের মতো এই পর্বেও থাকছে নতুন নতুন অনেক কিছু আপনাদের জন্য। দর্শক, আপনারা জানেন আমরা প্রতি পর্বে একজন মডেলের সঙ্গে কথা বলি, তার কথা জানতে চাই। তো আজকে তার ব্যতিক্রম হচ্ছে না, আজকের মডেল সুহা। চলুন কথা বলি তার সঙ্গে। দর্শক, এই মুহূর্তে আমার সঙ্গে আছে আমাদের আজকের পর্বের গেস্ট মডেল সুহা, তার সঙ্গে কথা বলছি। হ্যালো সুহা। হ্যালো আপু, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ইউ লুক বিউটিফুল। থ্যাংক ইউ। সো ইউ আর? থ্যাংক ইউ সো মাচ। সো ইউ আর দ্য মডেল অফ আওয়ার টুডেজ এপিসোড। আমি মডেলিং এর বাইরে একটু জানতে চাই যে কি করা হয় এমনিতে, এখন স্টাডি অর এনিথিং এলস? আচ্ছা, আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, মাঝে আমি 2 বছর জব করেছি, এখন আমি টোটালি ইনটু মডেলিং এ। টোটালি ইনটু মডেলিং? হ্যাঁ। মানে হাউ ডিড দ্যাট হ্যাপেন? আমি মডেলিংটা আগে করতাম, বাট মাঝখানে আমার স্টাডির জন্য একটা গ্যাপ ছিল, জবের জন্য একটা গ্যাপ ছিল, এন্ড নাও আমি এখন আবার স্টার্ট করার জন্য যাচ্ছি। এই জন্য আমি এসটিভি প্রোগ্রামটা দেখলাম, দেখে আই ট্রাইড ফর দিস ওয়ান। ওকে, সো মডেলিং ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করেছো আগে, এবং এখনো নতুন করে আবার জার্নিটা শুরু করতে যাচ্ছো এবং নতুন করে এক্সপ্লোর করছো, তোমার কাছে আসলে কোন জিনিসটা টানে বেশি, কেন তুমি মডেল হতে চাও? আমার কাছে টোটাল ইন্ডাস্ট্রিটাই অ্যাট্রাকটিভ লাগে, লাইক মেকআপ, ড্রেস আপ, এভরিথিং, লাইক সো মানে প্রেজেন্টেবল একটা, ডলড আপ অলওয়েজ একটা ব্যাপার থাকে, ছবি তোলা খুব পছন্দ আমার, ওভারঅল সব কিছু, অ্যান্ড টিভিতে বিলবোর্ডে নিজেকে দেখা, এটা আমার ছোটবেলা থেকে অনেক মানে ইচ্ছা ছিল যে আমি ওরকম বড় যখন হব মডেল হব। সো এখান থেকেই দ্যাট লুক, মেকওভার, এই জিনিসগুলো খুব জানে। এক্স্যাক্টলি। তুমি নিজেকে কিভাবে মেনটেন কর ফর বিং আ মডেল? আমি আসলে ওভাবে খুব একটা মেনটেন করি না, আমার মেটাবলিজম অনেক হাই, সো দেখা যায় আমি অনেক খেলেও, আপনি দেখতে পাচ্ছেন আমি অনেক স্কিনি। ইয়েস, ভেরি স্কিনি। হ্যাঁ, সো ওইটা আমার মেনটেন করা লাগে না, বাট আমি টুকটাক ওয়ার্কআউট করি বাসায়। বাসায় করা হয়? জিমে না? করা হয় না, জিমে না, বাসায় করি। জিমে যাওয়ার জন্য ওই টাইমটা আসলে বের করা হয় না সবসময়, দেখা যায় অনেক সময় লেজি লাগে যে যাওয়া যায় না, যেতে ইচ্ছে করে না, এই জন্য বাসায় করি। আর হচ্ছে এই এই টুকটাক, মানে মোটামুটি যেহেতু মেটাবলিজমের ব্যাপারটা একটা অ্যাডভান্টেজ পাচ্ছ, তাই জিমে না গিয়েও বডি ফিটনেসটা মেনটেন করতে পারছো, কিন্তু বাসায় টুকটাক ওয়ার্কআউট করা হয়? হ্যাঁ, বাসায় টুকটাক করা। রূপচর্চার ক্ষেত্রে কি করা হয়? কারণ হেভি মেকআপ নিয়ে কাজ করতে হয় সবসময়, যেমন এখনো দেখছি, তো সেটার জন্য তো ফেসে একটা এক্সট্রা প্রেশার পড়ে, সেটা কমফোর্টটা কীভাবে দাও স্কিনকে? আমি আসলে রূপচর্চার জন্য আমি খুব লেজি, টু বি অনেস্ট, আমি ওরকম কিছু লাইক পার্লারে যাওয়া বা এইসব কিছু আমার একদমই হয় না। আমি বাসায় হোম রেমিডিস যেগুলো আছে, লাইক আমি আইসটা অ্যাপ্লাই করি বাসায় স্কিনে, তারপর হচ্ছে অ্যালোভেরা জেল যেটা আছে ওইটা অ্যাপ্লাই করি, আর হোমমেড কিছু উপটান এগুলো আমি নিজেই রেডি করে নিজেই করি। আর চুলের জন্য যেটা যদি তুমি বলো যে হ্যাঁ, তাহলে আমি কালার করা, সো কালারটাও এগুলো আসলে আমি শুধু অয়েলটা অ্যাপ্লাই করি, চুলটা আমি ব্লেসড, আমার চুলটা আসলে তেমন কিছু করা লাগে না, এমনিতেই স্ট্রেইট, সো তেমন কিছু না। ওকে, তার মানে খুব একটা মানে হ্যাপা পোহাতে হয় না সুহাকে, কারণ সে সবকিছু মোটামুটি ব্লেসড সব কিছুতে। মেকআপ ওঠানোর ব্যাপারে তো একটা কিছু মেনটেন করতে হয়, সেটা কিভাবে করো? মেকআপ ওঠানোর জন্য আমি মাইসেলারটা ইউজ করি। আচ্ছা, সো ওটা দিয়ে আমি মেকআপটা ক্লিন করে তারপর ফেস ওয়াশ ইউজ করে মুখটা ক্লিন করে ফেলি। বল, তোমার কি মনে হয় যে সবকিছু মিলিয়ে নিজের মেইনটেনেন্স এবং সবকিছু ঠিক রেখে যারা নতুনভাবে কাজ করতে চাচ্ছে, তাদের জন্য কোন জায়গাগুলোতে বেশি ফোকাস দেওয়া উচিত বলে তোমার মনে হয়? আমার মনে হয় হ্যাঁ, নিজেকে তো অবশ্যই মেইনটেইন করতে হবে, বিকজ এটা টোটালি আমার ফেস ভ্যালুটাই তো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড আমার লুক, হাউ আই লুক, সো এটা ফিগার অ্যান্ড খাওয়া দাওয়া, হ্যাবিট, লুকস, নিজের প্রতি যত্নশীল হতে হবে, নিজেকে যেভাবে প্রেজেন্টেবল করা যায় আর কি, অ্যান্ড পার্সোনালিটিটা অবশ্যই মেনটেন করা উচিত, একটা নিজস্ব একটা ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি যাতে থাকে। সো মডেলিং করা হচ্ছে এবং সেই জায়গায় অনেক এক্সপ্লোর করার ইচ্ছে সুহা, যেমন বলছিলে, নিজেকে সামনে কোথায় দেখতে চাও? নিজেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে যেন এরকম কোথাও অবশ্যই দেখতে চাই, যদি মডেলিংটা আমি ওভাবে প্রফেশনালি কন্টিনিউ করি। সো ইচ্ছে তো আছে, বাকিটা লাকের উপর ডিপেন্ড করে অনেকটাই, বাট আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আর এছাড়া আর কোনো ড্রিম অর এনিথিং? ড্রিম বলতে ওইটাই, বাংলাদেশকে বাইরের কান্ট্রিতে যদি প্রেজেন্ট করার কখনো কোনো সুযোগ পাই, ওইটাই আপাতত বলতে গেলে
মডেলিং এর ক্ষেত্রে দ্যাটস গ্রেট সো আমরা কিন্তু আজকে তোমাকে নিয়ে মোটামুটি প্ল্যান করেছি কিছু এন্ড আই এম রিয়েলি এক্সাইটেড যে তোমাকে নিয়ে আমার কিছু জার্নি আছে সো আর ইউ এক্সাইটেড অ্যাবাউট দ্যাট সুপার এক্সাইটেড ইউ আর রাইট ইয়েস সো চলো আমরা তোমাকে প্রথমে কোথায় নিয়ে যেতে পারি সেটা একটু ভাবি হোয়াট অ্যাবাউট প্রথমে আমরা ফ্যাশন এক্সপার্টের কাছে নিয়ে যাই তোমাকে শিওর ওকে লেটস ডু ইট ভিউয়ার্স সুহাকে নিয়ে আমার এখন একটা জার্নি আছে আমি প্রথমে ওকে নিয়ে যাচ্ছি ফ্যাশন এক্সপার্টের কাছে সো লেটস গো ভিউয়ার্স ফ্যাশন সেগমেন্টে এই মুহূর্তে আমি আছি রাজধানীর উত্তরার বার্গো ফ্যাশন হাউসের আউটলেটে এবং আমার সঙ্গে আছেন এখানকার ব্রাঞ্চ ইনচার্জ সাব্বির হোসেন হ্যালো এই তো আছি ভালো এবং আজকে ভালো লাগছে এখানকার অনেক নতুন কালেকশন দেখছি জি আমাদের অলমোস্ট নতুন কালেকশন সবগুলোই আর লেডিস আইটেমের ম্যাক্সিমামই হচ্ছে নিউ আর ঈদ কিছুদিন আগেই তো ঈদ গেল সো সব কালেকশনগুলো আসলে নতুন একদমই নতুন ডিজাইন এন্ড ফেব্রিক অনেক উন্নত আছে তাই তো হ্যাঁ প্রত্যেকটাই ভেরিয়েশন আছে স্টাইল এবং ফেব্রিক্স প্রত্যেকটার কাজের ভেরিয়েশন আছে আপনি দেখছেন তো মানে প্রত্যেকটার কাজ এবং স্টাইল ডিজাইনগুলোর ভেরিয়েশন আছে এবং বিশেষ করে হচ্ছে এখন যেহেতু সামার সিজন চলছে তো এই সামার সিজনটাকে মাথায় রেখেই আসলে কাজগুলো করা হয়েছে খুব হালকা কাজের মধ্যে ফেব্রিক্সটা একটু কমফোর্ট আসলে এটা হচ্ছে আপনি সাধারণত কি পোশাক পরেন ওয়েস্টার্ন নরমাল একটু ওয়েস্টার্ন পরতে পছন্দ করি বাট কুর্তিজও আমার ভালো লাগে আচ্ছা আমাদের ওয়েস্টার্ন ড্রেস আছে বাট আমাদের কুর্তিসগুলো মানে বেশি ভালো আর কি বলতে গেলে কুর্তিসের উপর ডিজাইন এবং ফেব্রিক্সগুলো খুবই ভালো তো আপনি তো নিজের পছন্দের সবসময় পরেন আজকে আমরা চাচ্ছি যে আমাদের ভার্গোর যে ডিজাইন আপডেট ডিজাইন এবং হচ্ছে আমাদের ফেব্রিক্স এটা আপনি মানে আমরা পছন্দ করে দিব আপনি সেটা পরবেন আর কি শিওর ওকে লেটস সি আপনার জন্য কোন কালার প্রেফার আছে আপনার কোন কালার আমি একটু ডার্ক অথবা ভাইব্রেন্ট কালার এগুলো একটু পছন্দ করি মাঝে মাঝে লাইটও পরে তেমন কোনো আমার প্রেফারেন্স নাই বাট ইউ ক্যান ওকে ঠিক আছে আমি পছন্দ করছি আপনি যেটা পছন্দ করে দিচ্ছি আচ্ছা এটা সুন্দর এই কালারটা দেখেন এটা মনে হচ্ছে জর্জেটের মধ্যে কলার এই দিকে হচ্ছে হালকা কাজ করা বুকের দিকে হ্যাঁ স্টোনের কাজ করা আর হাতাটা হচ্ছে আমাদের যে ট্রেন্ড যে বর্তমানে যে ট্রেন্ডটা চলছে হাতার লেয়ার বটম তো চলছে এবং একই সাথে একটা কাট আছে এখানে এটা আমার মনে হয় এটা আপনাকে খুবই ভালো লাগবে এটা আপনি দেখতে পারেন ট্রায়াল সুন্দর মেরুন কালার ওকে সো আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি ওকে সেকেন্ড ড্রেস কোনটা নিচ্ছি আচ্ছা সেকেন্ড ড্রেসটা হচ্ছে একটু আর একটু ভারী কাজের মধ্যে আর স্টাইল একটু চেঞ্জ আনার ট্রাই করছি দেখি অন্য দেখা যাক তাহলে নেক্সট আচ্ছা এই ড্রেসটা আমার মনে হয় এটা খুবই সুন্দর এটা কালারটা খুব সুন্দর খুবই সুন্দর কালার এবং হচ্ছে স্টোনের কাজ আছে এবং এক্সট্রা কাজ আছে বুকের উপরে হাতার এক্সট্রা পার্লের কাজ আছে এবং স্টাইলটাও হচ্ছে দেখবেন চেঞ্জ আছে নিচের দিকে এটার স্টাইলটা খুবই ভালো একটা চমৎকার প্যাটার্ন আছে এখানে বাহ এটা খুবই ভালো লাগছে অ্যাজ আ কুর্তি ইটস কোয়াইট ট্রেন্ডি সো এটা অন দ্য সেকেন্ড ড্রেস থ্যাঙ্ক ইউ খুবই ভালো এবং এটা কিন্তু এখনকার যে ওয়েদারটা ভীষণ সামার ওয়েদারের জন্য এই ফেব্রিকটা সামার এর জন্য খুবই কমফোর্ট ল্যাভেন্ডার খুব সুন্দর এবং এটা খুবই সুন্দর মানে এই লং টপসটা এটা আপনার হচ্ছে মানে পরলে পরে এটা দারুণ লাগবে আপনি এবং এটা যে প্যাটার্নটা আছে যে মোটিফটা আছে ভালো লাগছে কিন্তু কালার এন্ড এভরিথিং সিম্পল ডিজাইন আছে এখানে ওয়েল আমরা আমাদের তিনটা ড্রেস পেয়ে গেছি থ্যাঙ্কস টু সাব্বির হোসেন থ্যাংক ইউ সো এখন সুহা এই তিনটে ড্রেস ট্রাই আউট করবে এবং তারপর আমরা আবার তোমার সাথে কথা বলছি ওকে সো লেটস ট্রাই থ্যাংক ইউ চমৎকার তিনটে ড্রেস এবং আমি বলবো যে আমার খুব ভালো লেগেছে তিনটে ড্রেস এছাড়াও কিন্তু আরও চমৎকার সব ড্রেসেস আছে সো এই যে বলছিলেন ঈদের ঈদ গেল সেটা নিয়ে নতুন অনেক কালেকশন ছিল এবং এখনও সেই নতুনত্ব ধরেই রেখেছেন ওভারঅল এই সিজনে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে ফিডব্যাকটা কেমন পাচ্ছেন ফিডব্যাকটা আসলে বলতে গেলে আমাদের তো ভেরিয়েশন অনেক ভেরিয়েশনের মধ্যে কাস্টমারের চুজ আসলে ম্যাক্সিমাম হচ্ছে আপনার
ফেব্রিক্সটা কাস্টমার ফার্স্ট অফ অল দেখে, কারণ সামার তো আমাদের ওই চিন্তাধারা থেকেই হচ্ছে এবছর কটনের উপরে বেশি কাজ করা হয়েছে এবং জর্জেটের উপরে। নর্মালি সিল্কের উপরে কাজ থাকে, বাট এবছর আমাদের কটন এবং হচ্ছে জর্জেটের উপরে বেশি করা হয়েছে, জোর দেওয়া হয়েছে। এবং আমি হচ্ছে যে তিনটা ড্রেস দিলাম, ওই তিনটা ড্রেসের মধ্যে হচ্ছে আপনার জর্জেট ছিল ম্যাক্সিমাম। তিনটা মোটামুটি ফ্যাব্রিক কোয়াইট সিমিলার, সিমিলার কাছাকাছি, ডিজাইনগুলো হচ্ছে ভিন্ন, আর এগুলো হচ্ছে ম্যাক্সিমাম জর্জেটের মধ্যে। আর জর্জেটটা তো আসলে খুবই কমফোর্ট এই সামারের জন্য। আর কটনের মধ্যেও আছে বেশ কিছু, যেরকম এই যে এটা আছে কটনের মধ্যে, এগুলো কটনের মধ্যে, এগুলোর ডিজাইনগুলোও খুবই ভালো এবং মানে সামারের জন্য বিশেষ করে কমফোর্ট। এখানে কি এখন মোটামুটি সামার ওয়েদারটা মাথায় রেখে সামার ওয়েদারটা, কারণ ঈদ ছাড়াও হচ্ছে আমরা লং টাইম একটা সামারের একটা অকেশন পাচ্ছি, যেহেতু সামার একটা লং টাইম পাচ্ছি, তো এই জন্য আসলে মেইনলি সামারটাকেই হচ্ছে মাথায় রাখা হয়েছে, যে ফেব্রিক্সটা যেন ভালো, ফেব্রিকটা তো সেটা মাথায় রেখেছেন। ডিজাইন আর প্যাটার্নের ক্ষেত্রে যদি বলি, সেখানে ভিন্নতাটা প্যাটার্নটা হচ্ছে আমাদের হচ্ছে প্যাটার্নটা তো হচ্ছে নর্মালি এশিয়ান যে প্যাটার্নটা হয় সেই প্যাটার্নের উপরেই, আর ডিজাইনটা হচ্ছে প্রতি বছরই একটা নতুনত্ব আসে, আপনারা তো সেগুলো দেখে আসি যে কেমন ভাবে সে ক্যারি করছে। ভিউয়ার্স চলুন দেখে আসি সোহা কেমন করে ক্যারি করছে ভার্গোর তিনটি ড্রেস। তোমাকে ভীষণ ভালো লেগেছে তিনটাতে। Thank you so much, Sabir Hussain, for your time and selection. Thank you, thank you. Well, in the fashion segment, we have seen how much Suha has been represented by our friends. Now, Suha has been here, I'm going to be a beauty expert. So, Suha has been a look experiment. So, let's go. I know. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? ভালো নিশ্চয়ই। আজ আমরা শাইন অন প্রোগ্রামের মেকআপের সেগমেন্টে রয়েছি, আমাদের সাথে আজকে মডেল রয়েছে সুহা। ভিউয়ার্স, আমরা জানি আজকাল আমরা আই মেকআপটি শুরুতে করি, সো আমরা আই মেকআপটি করে নিলে যেটি হয় যে আমাদের বেস মেকআপ সুন্দরভাবে বসে, আমরা শুরুতেই আই মেকআপ করব, তারপর চলে যাব বেস মেকআপে।
ভিউয়ার্স এবারে আমরা বেজ মেকআপ করব প্রথমে আমরা স্কিন প্রিপেয়ার করে নিয়েছি এবারে আমরা লিকুইড ফাউন্ডেশন দিয়ে বেজ মেকআপটি শুরু করছি আমরা ফেস কন্টুরিং করেছি হাইলাইটার দিয়েছি ব্লাশন দিয়েছি এবারে আমরা লিপস্টিক করিয়ে দিব ভিউয়ার্স কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের মেকআপ এবারে চলে যাব আমরা হেয়ার পার্টে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের মডেল সুহার চুলগুলো বেশ সুন্দর কালার হেয়ার এবং ঘন রয়েছে সো এই চুলটাও আমরা হালকা একটু ব্যাককম করে তারপরে নিচের দিকে একটু কার্ল করে দেবো হালকা করে যাতে একটু ফ্লাপি মনে হয় ভালো লাগে ভিউয়ার্স কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের হেয়ার স্টাইলিং সহ মেকআপ চলুন জেনে নেই আমাদের মডেল সুহার পছন্দ হয়েছে কিনা সুহার তোমার আজকের হেয়ার স্টাইলিং সহ মেকআপ কেমন লেগেছে হ্যাঁ আপু খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লুক স্পেশালি আই মেকআপটা কাট ক্রিস্টটা আমি কখনো ট্রাই করিনি এটা আমার ফার্স্ট টাইম সো খুবই ডিফারেন্ট লাগছে অলসো দ্য হেয়ার অ্যান্ড দ্য টিকলি থ্যাংক ইউ সো মাচ ইউ আর মোস্ট ওয়েলকাম ভিউয়ার্স আমি চেষ্টা করেছি ওর ড্রেসটি যেহেতু গর্জিয়াস ছিল তার সাথে মিল রেখে আই মেকআপ করতে এবং তার সাথেই কিন্তু আমরা একটা অর্নামেন্টস ইউজ করেছি টিকলি যার জন্য একটা গর্জিয়াস প্রোগ্রামে যেতে পারবে সো আপনারও যখন এই ধরনের প্রোগ্রাম হবে আপনি কিন্তু এভাবে হেয়ার স্টাইল করে এভাবে টিকলি পরে সেজে নিতে পারেন সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিউয়ার্স দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের এপিসোডও অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি প্রতিবারের মতো নতুন কিছু দেখানোর চেষ্টা ছিল আপনাদেরকে আপনারাও কিন্তু চাইলে আমাদের অনুষ্ঠানের অংশ হতে পারেন কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে তো এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি ভালো লেগেছে আগামী পর্বে আবারও দেখা হবে থাকবে আপনাদের জন্য নতুন নতুন তথ্য সেই পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আর একটা কথা মনে করে দিতে চাই ইউর স্টাইল ক্যান নেভার গো রং ইফ ইউ আর হ্যাপি ইন ইট সো বি হ্যাপি বি স্টাইলিশ অ্যান্ড বি ইয়োরসেলফ দিস ইজ নীল সাইনিং অফ গুড বাই